আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস আনবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ফ্লেক্সিবল বাজেট তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এ অধ্যায় হতে সাতটি ফরম্যাট এবং তিনটি শখ সম্পর্কে বিস্তারিত শিখেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা এ অধ্যায় থেকে এক নম্বর, দুই নম্বর ও তিন নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের চার নম্বর ফরম্যাট থেকে বাকি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আসি আমরা চার নম্বর ফরম্যাট থেকে শুরু করি। চার নম্বর ফরম্যাটটি হলো মার্জিনাল কস্ট বেসিস। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে অনেকবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে, যেমন প্রবলেম নম্বর 10 এটি 2005 সালে এসেছে, পয়েন্ট নম্বর 11 এটি 2000 সালে প্রশ্ন করা হয়েছে এবং প্রবলেম নম্বর 12 হচ্ছে 2011 সালে বোর্ডে এসেছে, প্রবলেম নম্বর 13 এটি 2015 সালে পরীক্ষা আসছে। শিক্ষার্থীগণ, যে কোনো একটি ফরম্যাট থেকে একটি অঙ্ক ভালোভাবে শিখলেই আপনি বাকি অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবেন। তাহলে আসি প্রথমে চার নম্বর ফরম্যাটের শুরুতে 10 নম্বর প্রবলেম, এই অঙ্কটি কী বলা হয়েছে। অঙ্কটি বলা হয়েছে দ্য এক্সপেন্সেস বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 10,000 ইউনিট ইন এ ফ্যাক্টরি আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো 10,000 ইউনিট উৎপাদন করতে একটি ফ্যাক্টরির নিম্নরূপ ব্যয় হয়েছে, যেমন র ম্যাটেরিয়াল 90 টাকা, লেবার 25 টাকা, ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট 20 টাকা এবং ফিক্সড ওভারহেড 10 টাকা পার ইউনিট, ভেরিয়েবল এক্সপেন্স 5 টাকা পার ইউনিট। তবে শিক্ষার্থীগণ, এখানে ডাইরেক্ট কথাটি লেখা আছে, যে অঙ্কে প্রশ্নপত্রে ডাইরেক্টটি উল্লেখ করা থাকবে ব্র্যাকেটের ভিতরে, তাহলে ভাবতে হবে এটি দেখে যে এটি মার্জিনাল কস্ট সিস্টেম ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ আমরা এক নম্বর ক্লাসে যে শখ তিনটি দেখেছিলাম, ওখানে মার্জিনাল কস্টের একটি শখ দেখানো হয়েছিল, এটি সেই মার্জিনাল কস্ট সিস্টেমের সংকেত। এবার আসি সেলিং এক্সপেন্স, এটি 15 টাকা পার ইউনিট, এর মধ্যে 10% ফিক্সড, তাহলে বাকি 90% ভেরিয়েবল। শিক্ষার্থীগণ, একই আইটেমের মধ্যে কিছু অংশ ফিক্সড এবং কিছু অংশ যদি ভেরিয়েবল হয় তাহলে সেটাকে বলা হয় মিক্সড কস্ট, অর্থাৎ সেটি সেমি ভেরিয়েবল অথবা সেমি ফিক্সড। দ্বিতীয় আইটেমটি ডিস্ট্রিবিউশন পর্বতে, ডিস্ট্রিবিউশন হলো 10 টাকা পার ইউনিট, তো এইটা এর মধ্যে আছে 20% ফিক্সড, তাহলে 80% ভেরিয়েবল, এটিও সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল আইটেম। তাহলে দুইটি পাওয়া গেল, সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড। এই দুইটি প্রথমে আমাদের ওয়ার্কিং করে আলাদা করতে হবে ভেরিয়েবল এবং ফিক্সড কত টাকা। এবার আসি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, 60,000 টাকা, এটি পার ইউনিট 6 টাকা, টোটাল হলো 60,000 টাকা। শিক্ষার্থীগণ, 60,000 টাকাকে 10,000 ইউনিট দ্বারা ভাগ করলে 6 টাকা পার ইউনিট হয়, অর্থাৎ এই টোটাল ফিক্সড কস্ট 60,000, অল লেভেল আর ফিক্সড। এখানে আমরা দুইটি ফিক্সড কস্ট পেয়েছি জেনুইন ফিক্সড, যেমন অ্যাডমিন হচ্ছে 60,000 টাকা আর ফিক্সড ওভারহেড 10 টাকা পার ইউনিট হলেও এখানে 10,000 দিয়ে গুণ করলে আসবে 1,00,000 টাকা, এটি হলো ফিক্সড কস্ট। বাকি আইটেমগুলি ভেরিয়েবল কস্ট, যেহেতু বলছে ডাইরেক্ট কস্ট তাহলে এটি প্রাইম কস্ট হিসেব করতে হবে। শিক্ষার্থীগণ, প্রাইম কস্ট অর্থাৎ মার্জিনাল কস্ট সিস্টেম করলে চারটি ভাগে ভাগ করতে হয়। প্রথমে লিখতে হয় প্রাইম কস্ট, তারপর লিখতে হয় ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এরপরে লিখতে হয় মার্জিনাল কস্ট, এরপরে লিখতে হয় ফিক্সড কস্ট। তাহলে প্রাইম কস্টের উপাদান হলো অল কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট। তো ডাইরেক্ট কস্ট আমরা এখানে পাচ্ছি র ম্যাটেরিয়াল, এটি সবসময় ডাইরেক্ট, লেবার, এই দুটি অবশ্যই সর্বদাই ডাইরেক্ট, না বলা থাকলেও আমরা বুঝবো এটা প্রত্যক্ষ খরচ। আর যে সমস্ত ভেরিয়েবলের সামনে ডাইরেক্ট লেখা থাকবে, যেমন একটি লেখা আছে ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট, এটি হলো প্রাইম কস্টের উপাদান। বাকিগুলি যেমন ভেরিয়েবল ওভারহেড লেখা আছে, এখানে কোনো ডাইরেক্ট লেখা নেই, সুতরাং এটি দুই নম্বর আইটেম, ভেরিয়েবল ওভারহেডে দেখাতে হবে। আর সেলিং এক্সপেন্সের মধ্যে কিছু অংশ ভেরিয়েবল আছে, সেটি ভেরিয়েবল ওভারহেডে যাবে, আর কিছু অংশ ফিক্সড আছে, সেটি ফিক্সড কস্টে যাবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এখানে কিছু অংশ ফিক্সড আছে, সেটি ফিক্সডে দেখাতে হবে, আর কিছু অংশ ভেরিয়েবল ওভারহেড আছে, এটি দুই নম্বর আইটেম, ভেরিয়েবল ওভারহেডে দেখা দেবে। এবার আসি প্রশ্নের নিচের অংশে, আমাদের বলা হচ্ছে প্রিপেয়ারে বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিট এবং 5,000 ইউনিট, দুইটি লেভেলে আমাদের বাজেট দেখাতে হবে। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা প্রশ্নের শুরুতে উত্তর অ্যান্সারের শুরুতে আমরা ওয়ার্কিং করে নিয়েছি। ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ সেমি ভেরিয়েবল এক্সপেন্স, সেলিং এক্সপেন্স 15 টাকা পার ইউনিট, এর মধ্যে 10% ফিক্সড এবং 90% ভেরিয়েবল। তাহলে 15 টাকার 10% করলে হয় 1 টাকা 50 পয়সা,
এই 1 টাকা 50 পয়সা হলো পার ইউনিট, কিন্তু ফিক্সড কস্ট সর্বদাই টোটালে দেখাতে হয়। এই কারণে 1 টাকা 50 পয়সার সাথে আবার 10,000 ইউনিট এটি গুণ করতে হবে। এই 10,000 পেলাম কোথায়? প্রশ্নপত্রে দেওয়া ছিল 10,000 লেভেল অফ অ্যাক্টিভিটি। এখানে যদি 5,000 থাকতো তাহলে আমরা 5,000 দিয়ে গুণ করতাম, তাহলে অ্যাক্টিভিটি যেটা দেওয়া থাকবে সেটি দ্বারা গুণ করে টোটাল ফিক্সড কস্ট বানাতে হবে। এখানে 10,000 দিয়ে গুণ করলাম, 15,000 আসলো, এটি হলো টোটাল ফিক্সড কস্ট। এবার আসি 90% ভেরিয়েবল, অর্থাৎ 15 টাকার মধ্যে 90% হয় 13 টাকা 50 পয়সা, এটি হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 13 টাকা 50 পয়সা। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 10 টাকা পার ইউনিট, এর মধ্যে 20% ফিক্সড, 10 টাকার 20% গুণ করলে আসে 2 টাকা, 2 টাকা গুণন 10,000 অ্যাক্টিভিটি লেভেল, 10,000 দিয়ে গুণ করলে আসে 20,000 টাকা, এটি হলো ফিক্সড, অল লেভেল আর ফিক্সড। 80% ভেরিয়েবল, অর্থাৎ 10 টাকার মধ্যে 80% গুণ করলে হয় 8 টাকা পার ইউনিট, এটি হলো ভেরিয়েবল ওভারহেড। 3 নম্বর ওয়ার্কিং দিয়েছি আমরা ফিক্সড ওভারহেড, প্রশ্নপত্রে দেওয়া ছিল 10,000 ইউনিট গুণন 10 টাকা, মোট হলো 1,00,000 টাকা। এটি আবারও দেখি, ফিক্সড ওভারহেড 10 টাকা পার ইউনিট, 10,000 ইউনিট দ্বারা গুণ করেছি, অতএব 1,00,000 টাকা হলো ফিক্সড, অল লেভেল আর ফিক্সড। ঠিক আছে গণ, আমরা ছোট একটি ওয়ার্কিং করে এবার আসি অ্যান্সার দিয়ে। আমরা একটি সাক তৈরি করলাম, সাকের মধ্যে প্রথম কলামে পার্টিকুলার্স, দ্বিতীয় কলামে রেট পার ইউনিট এবং তৃতীয় কলামে পরবর্তীতে লেভেল অফ অ্যাক্টিভিটি। লেভেল অফ অ্যাক্টিভিটির মধ্যে 10,000 ইউনিট, 8,000 ইউনিট এবং 5,000 ইউনিট, 3টি লেভেল তৈরি করা হলো। ঠিক আছে গণ, এবার প্রথমে আমরা মার্জিনাল কস্ট সিস্টেম অনুসরণ করে প্রথম লিখলাম প্রাইম কস্ট। প্রাইম কস্টের উপাদান পূর্বেই বলেছি, যেমন র ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল এক্সপেন্স, যেটি ডাইরেক্ট বলা হয়েছিল সেটি হলো ডাইরেক্ট ভেরিয়েবল এক্সপেন্স। দ্বিতীয় আইটেম হলো ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড, আমরা প্রশ্নপত্রে ফিরে আসি, প্রশ্নে লেখা ছিল এলিমেন্ট অফ কস্ট ভেরিয়েবল ওভারহেড 20 টাকা পার ইউনিট। ঠিক আছে, এলিমেন্ট অফ কস্টের সাথে যেহেতু এখানে হেডিং মিলে গেছে, হেডিং হলো ভেরিয়েবল ওভারহেড আর এলিমেন্ট অফ কস্ট হলো ভেরিয়েবল ওভারহেড, তাহলে আমাদের এলিমেন্ট অফ কস্টকে জেনারেল এক্সপেন্স লিখে দিতে হবে 20 টাকা এভাবে। এবার ওয়ার্কিংয়ের মধ্যে আমরা পেয়েছি সেলিং এক্সপেন্স ভেরিয়েবল 13.50 টাকা, আর ডিস্ট্রিবিউশন আছে ভেরিয়েবল 8 টাকা। এই দুটি লিখে দেওয়া হলো সেলিং এবং ডিস্ট্রিবিউশন। এরপরে আসি মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হয় প্রাইম কস্ট এবং ভেরিয়েবল ওভারহেড দুটি যোগ করে, অর্থাৎ 1 এবং 2 যোগ করে মার্জিনাল কস্ট। নেক্সট ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমরা জেনুইন পেয়েছি ফিক্সড ওভারহেড এবং ডিস্ট্রিবিউশন, এই দুটি, একটি হলো 1,00,000 টাকা দেওয়া ছিল, আরটি ছিল 60,000 টাকা। আর ওয়ার্কিং করে আমরা পেয়েছি সেলিং এখান থেকে 15,000 এবং অ্যাডমিনিস্ট্রেটিভ 20,000 টাকা, ডিস্ট্রিবিউশন 20,000 টাকা। ঠিক আছে, ওয়ার্কিং দুটি আবার দেখে আসি। সেলিংয়ের থেকে আমরা ফিক্সড পেয়েছি 15,000 আর ডিস্ট্রিবিউশন থেকে আমরা ফিক্সড পেয়েছি 20,000। এটি লিখেছি সেলিং এবং ডিস্ট্রিবিউশন 15,000 এবং 20,000, আর অ্যাডমিনিস্ট্রেটিভ সবার লাস্টে দেওয়া ছিল প্রশ্নের 60,000 টাকা, অল লেভেল আর ফিক্সড। ফিক্সডগুলি কখনো পরিবর্তন হয় না, তাই যতগুলো লেভেল হবে সব লেভেলের জন্য একই ফিক্সড কস্ট, অল লেভেল আর ফিক্সড। এবার আসি আমরা প্রথমে প্রাইম কস্টের উপাদান র ম্যাটেরিয়াল, প্রশ্নপত্রে দেখেছি দেওয়া ছিল 90 টাকা। এই 90 টাকা আমরা এখানে লিখলাম, লেবার ছিল 25 টাকা এবং ডাইরেক্ট এক্সপেন্স ছিল 5 টাকা। এটি আবারও দেখে আসি, ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট, এটি ছিল 5 টাকা, এই 5 টাকা এখানে লিখে দেওয়া হলো। ঠিক আছে, কস্ট পার ইউনিটের সাথে ইউনিটের সংখ্যাগুলো গুণ করতে হয়, যেমন 10,000 ইউনিট গুণ 90, এতে আসে 9,00,000 টাকা, আর 8,000 ইউনিট গুণ 90, এতে আসে 7,20,000 টাকা, 5,000 ইউনিট গুণ 90, এতে আসে 4,50,000 টাকা। সেমভাবে 25 টাকার সাথে 10,000 গুণ করলে আসে 2,50,000 এবং 25 টাকার সাথে 8,000 গুণ করলে আসে 2,00,000, 5,000-এর সাথে 25 টাকা গুণ করলে 1,25,000, 5 টাকার সাথে 10,000 গুণ করলে হয় 5,10,50,000। সেমভাবে 5 টাকার সাথে 8,000 গুণ করলে হয় 5,40,000 এবং 5,000-এর সাথে 5 টাকা গুণ করলে হয় 5,25,000। টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল প্রাইম কস্ট আমরা যোগ করে পেয়েছি 12,00,000, 9,60,000 এবং 6,00,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় আইটেম ছিল ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড জেনারেল ছিল 20 টাকা, 13.50 টাকা এবং 8 টাকা। এই 20 টাকার সাথে আমরা 10,000 গুণ করলাম, আসলো 2,00,000 টাকা। 20 টাকার সাথে 8,000 গুণ করলাম, আসলে 1,60,000 টাকা। 20 টাকার সাথে 5,000 গুণ করলাম, হলো 1,00,000 টাকা। সেমভাবে 13.5 টাকার সাথে এখানে
10,000 গুণ করেছি 135,000 8,000 এর সাথে 3,500 টাকা গুণ করেছি 108,000 5,000 এর সাথে গুণ করেছি 66,500 টাকা 10,000 এর সাথে পরে 8 টাকা গুণ করা হলো 80,000 এবং 8,000 এর সাথে 8 টাকা গুণ করলে 64,000 এবং 5,000 এর সাথে 8 টাকা গুণ করলে হয় 40,000 এবার আমরা ওভারহেড গুলো যোগ করে পেয়েছি 415,000 332,000 এবং 207,500 শিক্ষার্থীগণ প্রথম প্রাইম কস্ট 12,00,000 এবং 415,000 টাকা ভেরিয়েবল ওভারহেড যোগ করলে হয় মার্জিনাল কস্ট এই মার্জিনাল কস্ট হবে 1 এবং 2 যোগ করে অর্থাৎ প্রাইম কস্ট এবং ওভারহেড যোগ করে পেয়েছি 1,615,000 আবারও দেখাই 12,00,000 এবং 415,000 যোগ করে পেয়েছি 1,615,000 আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আসি 9,60,000 এর সাথে 3,32,000 যোগ করে পেয়েছি 12,92,000 পরবর্তী 6,00,000 সাথে 2,07,500 যোগ করে পেয়েছি 8,07,500 ঠিক আছে এই পর্যন্ত আমরা মার্জিনাল কস্ট শিখলাম এবার আসি 4 নম্বর আইটেম ফিক্সড কস্ট ফিক্সড কস্টের আইটেম আমরা পেয়েছি 4টি প্রশ্নপত্রে জেনুইন দেওয়া ছিল 1,00,000 এবং 60,000 আর ওয়ার্কিং করে পেয়েছি আমরা সেলিং এবং ডিস্ট্রিবিউশন থেকে 15,000 এবং 20,000 এই 1,00,000 টাকা 15,000 টাকা এবং 20,000 ও 60,000 প্রত্যেকটা লেভেলে একই টাকা থাকবে এগুলি যোগ করে পেয়েছি 1,95,000 টাকা তাহলে 1,95,000 টাকা প্রত্যেকটি লেভেলে একই টাকা মার্জিনাল কস্ট আমরা এখানে পেয়েছি 1,615,000 আর ফিক্সড কস্ট পেয়েছি 1,95,000 যোগ করলে আসে 18,10,000 সেমভাবে 12,92,000 এর সাথে 1,95,000 যোগ করলে আসে 14,87,000 লাস্ট কলামে 8,07,500 সাথে 1,95,000 যোগ করলে আসে 10,02,500 এটি আনসার শিক্ষার্থীগণ তাহলে আমরা মার্জিনাল কস্ট সিস্টেমটি ভালোভাবে শিখে নিলাম এখানে পার্থক্য ছিল যে 4টি এলিমেন্ট আমাদের তৈরি করতে হয়েছে প্রথমে আবারও দেখি প্রাইম কস্ট ভেরিয়েবল ওভারহেড এটি যোগ করলে হয় মার্জিনাল কস্ট তাহলে মার্জিনাল কস্টের সূত্র হলো প্রাইম কস্ট প্লাস ভেরিয়েবল ওভারহেড এবার মার্জিনাল কস্টের সাথে ফিক্সড কস্ট যোগ করলে হয় টোটাল কস্ট আর যদি টোটাল কস্টের পরে সেল দেওয়া থাকতো সেল আমরা এখান থেকে মাইনাস করতাম সেল থেকে টোটাল কস্ট মাইনাস করলে প্রফিট বের হতো যেহেতু এখানে সেল নাই তাহলে আমরা এখানে প্রফিট পাবো না শিক্ষার্থীগণ মার্জিনাল কস্ট সিস্টেমের যতগুলো অঙ্ক আমরা এখানে দেখেছি সবগুলো বোর্ড প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো ইজি প্লাস হ্যান্ডবুকটিতে সবগুলি সাজানো আছে অ্যান্সার করা আছে আপনারা ইজি প্লাস অন্যটি সংগ্রহ করুন এবং অনলাইনে ক্লাস দেখুন আশা করি খুব সহজে অদাটি বুঝতে পারবেন আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল আসসালাম।